হেই হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ রিড বাংলা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা ওয়াসাম ভিডিও। আলভেরা এলো, স্টিপি এলো, শেষমেশ ঝোটা এসে পাঙ্গা দিল। তো বন্ধুরা, আমাদের গেমের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো ক্যারেক্টার নেই যেটা অলোকের সাথে পাঙ্গা দিতে পারে। তো এমন একটি ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে চলেছে অলরেডি, সেটা অ্যাডভান্স সার্ভারে চলে এসে তো খুব তাড়াতাড়ি সেটা ইন্ডিয়ান সার্ভারেও চলে আসবে এবং সমস্ত সার্ভারে চলে আসবে। তো বন্ধুরা, এই ঝোটা ক্যারেক্টারটি কে চলুন আগে সেটাই দেখে আসি। Utama lo adalah Dewi Dangdut, musuh kekalku. তো বন্ধুরা, এই ঝোটা ক্যারেক্টারটি আমাদের গেমকে আরও ইম্প্রুভ করতে পারে কিনা, আমাদের গেম খেলাকে আরও গতিশীল করতে পারে কিনা এবং অলোকের চাইতে সেটা ভালো হয় কিনা এবং কোন ক্যারেক্টার নিয়ে খেললে আমরা বেশি উপকার পাবো, তো সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবে, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। এবং যদি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ, ধন্যবাদ। So without wasting any more time, let's start our today's video. তো বন্ধুরা, ঝোটা ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করার খাতিরে চল বন্ধুরা আমরা একটু হালকা পাতলা করে অলোক ক্যারেক্টারের যে স্কিলটা আছে সেটা একটু দেখে আসি। তো অলোক ক্যারেক্টারের যে স্কিলটা আছে সেটা যখন 8 লেভেলে থাকবে তখন তার সে 15% ইয়ে করবে, 15% স্পিড ইনক্রিজ করবে 10 সেকেন্ডের মধ্যে। তো 10 সেকেন্ড সে 15% স্পিড ইনক্রিজ করবে এবং প্রতি সেকেন্ডে সে 5 করে এইচপি বাড়িয়ে দেবে, মানে 10 সেকেন্ডে সে 50 এইচপি বাড়াতে পারবে, সেটা যে কোনো মুহূর্তে। তো এটা হচ্ছে যে আমাদের অলোকের মেন পাওয়ার। তো এখন আমরা দেখে আসবো যে ঝোটা ক্যারেক্টারের কেমন কী পাওয়ার। তো বন্ধুরা, আমরা এখন যে স্ক্রিনে যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঝোটা ক্যারেক্টার, এবং ঝোটা ক্যারেক্টার নিয়ে কিন্তু অনেক হয়েছে অলরেডি পড়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে ঝোটা ক্যারেক্টারের হাতে একটা কী যেন চলতেছে মনে হচ্ছে, যাই হোক খুবই সুন্দর লাগছে। বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ, অসাম একটা বান্ডিল যার জুতোটা, পায়ের ইয়েটা আছে, প্যান্টটা আছে, সেটা খুবই সুন্দর। তো আমি এখন দেখি যে ঝোটা ক্যারেক্টারে তার অ্যাবিলিটি কেমন আছে। তো যখন সে লেভেল 1 থাকবে তখন দেখতে পাচ্ছ যে একটা কিল করলে সাথে সাথে সে 25 এইচপি দিবে, মানে ও মাই গড, 25 এইচপি বাড়িয়ে দিবে, এবং সে 5 সেকেন্ড কুলডাউন থাকবে, মানে 5 সেকেন্ড পরপর এই এইচপি, মানে আমরা এই অ্যাবিলিটিটা ইউজ করতে পারবো। 5 সেকেন্ড পরপর যদি কোনো ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করা যায় তাহলে তোমরা বোঝো, এবং একটা কিল করলে 25 এইচপি, এবং সে এইভাবে যখন সে লেভেল আপ হতে হতে যখন সে 8 লেভেলে চলে আসবে তখন সে 40 এইচপি দিয়ে দেবে একটা কিল করলে, ঠিক আছে, একটা কিল করলে 40 এইচপি দিয়ে দেবে সাথে 5 সেকেন্ড কুলডাউন। তো তোমাদেরকে কিল করতে হলে যে কোনো গানের কিল করলে হবে না। এখানে দেখা যাচ্ছে SMG অর শর্টগান স্কিলস উইল ইনস্ট্যান্টলি রিস্টোর 40 এইচপি, কুলডাউন 5 সেকেন্ডস। তোমরা SMG অর শর্টগান দিয়েছে, শর্টগান বলতে তোমরা যে 2 ফুটা আছে ওইগুলো ভেবো না, ওইগুলো নিয়ে হবে না, মানে 2 ফুটে একটা আছে আর একটা আছে M14 আছে একটা, ওইটা নিয়েও চলবে না। তো মেশিন গান বলতে MP40, EMP, MP5 এবং P90, এই যে 4টা গান আছে, এই 4টা গান দিয়ে যদি তুমি কোনো এনিমকে কিল করো সাথে সাথে তোমার 40 এইচপি বাড়িয়ে দেবে, এবং 5 সেকেন্ড পর আবার তুমি এভাবে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ইউজ করতে পারো। বন্ধুরা, ভেবে নাও যে তুমি যদি একটা কিল করো তাহলে তোমার এইচপি বেড়ে যাবে 40, তো এবারে তুমি 2টা কিল করে ফেলো তোমার মেডিকেট করা লাগছে না। দেখো তোমার 80 এইচপি চলে আসে, 4টা কিল করলে 160, 5টা কিল করলে 200, মাই গড, 5টা কিল করলে তোমার 200 এইচপি বেড়ে যাবে। তাহলে বোঝো তোমাকে কীভাবে একটা এনিমি তোমাকে মারবে, তো এটা কিন্তু আসলেও মানে ভাবার বিষয়, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের অলক ক্যারেক্টারটি যেটা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত এখন আমাদের ইয়ের ভিতর গেমের ভিতর বেস্ট। তো তোমার কি মনে হয় যে এই যে ঝোটা ক্যারেক্টার আছে সেটা কি অলককে পেছনে ফেলতে পারবে? আমার তো মনে হয় 100% পারবো। যদি আমি 100-এর মধ্যে তাদের ইয়েটা দিই, যদি আমি এই 2 ক্যারেক্টারের মধ্যে 100-এর মধ্যে আমি নম্বরিং করি তাহলে আমি ঝোটা ক্যারেক্টারকে দেবো 90 এবং অলক ক্যারেক্টারকে দেবো 80। তো তোমরা কেমন দিবা সেটা একটু জানিয়ে দিও। তো নাম্বারিং অবশ্যই করার প্রয়োজন আছে, কেননা সবাই বলছে, সকল ইউটিউবার বলছে, আমি বলছি যে এটা অলকের থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো এটা যখন আসবে তার খেলাটা আমি দেখিয়ে দেবো, অবশ্যই ক্যারেক্টারটি নেব। এই ক্যারেক্টারটি টপ আপ ইভেন্টে দেওয়ার সম্ভাবনা একদমই কম, টপ আপ ইভেন্টে দেওয়ার সম্ভাবনা 5% আর 95% এটা ক্যারেক্টারটি ডায়মন্ডে কেনার
এটা দিতে পারে। তো এটা স্টোরে আসেনি, কাজ কাল কিংবা এক সপ্তাহের মধ্যে আমাদের স্টোরে চলে আসবে। তো নতুন ক্যারেক্টার নিয়ে আমি খেলবো, দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।